আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম ওয়াল প্লাস্টারের ভিডিও নিয়ে। তো দেখুন, আমার পিছনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, তো এই ওয়ালটা আমরা আজকে প্লাস্টার করব। তো এই ওয়াল প্লাস্টার করার আগে কিছু আপনাদের কথা বলে নিই। তো দেখুন, এই ওয়াল প্লাস্টারের ক্ষেত্রে যে বড় ভুলগুলো হয়, এই ভুলগুলোর কারণে কিন্তু ওয়াল প্লাস্টারের পরে ওয়াল কিন্তু প্লাস্টার কিছুদিন পরে ড্যাম ধরে যাবে বা ফেটে যায়। তো আমি যে নিয়মটা করে ওয়াল প্লাস্টার করে আপনাদের দেখাবো, তো এই নিয়মে যদি আপনারা ওয়ালগুলো প্লাস্টার করেন, তো 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্লাস্টারের ক্রিয়েটিভিটিটা অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, তো প্লাস্টার করার কিন্তু অনেক নিয়ম আছে, অনেক কারণ আছে। তো এই নিয়মগুলো না মানেই কিন্তু অনেক মিস্ত্রি দিয়ে আপনার বাড়িতে আপনারা প্লাস্টার করাচ্ছেন। তো এই প্লাস্টার করানোর ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির প্লাস্টার কিছুদিন যাওয়ার পরেই ড্যাম ধরে যাচ্ছে। তো আমি যে প্রসেসগুলোতে প্লাস্টার করা দেখাবো, তো এই প্রসেস যদি প্লাস্টার করেন, 100% গ্যারান্টি আপনাদের বাড়ির ওয়াল কখনো ড্যামও ধরবে না, কখনো ফাটবেও না। তাহলে চলুন আমাদের ভিডিওটি আমরা শুরু করি, যে কোন প্রসেস আমরা ওয়াল প্লাস্টার করলে ওয়ালে ড্যামও ধরবে না, ওয়াল ফাটবেও না। ঠিক আছে, ওয়াল প্লাস্টার করার ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে, তো ওয়ালটাকে আগে সুন্দর করে ভালো করে ভেজাইতে হবে। ভেজানোর পরে কিন্তু দেখুন, এখানে আমরা কি করছি, সিমেন্ট দিয়ে এক ধরনের গোলা বানিয়ে নিয়েছি। তো সেই গোলাটা আমি এই ওয়ালে দিয়ে দিচ্ছি। তো অনেকেই কিন্তু এখনো যে মারাত্মক ভুলটা করে, যে ওয়ালে কিন্তু এই সিমেন্টের গোলাটা না দিয়ে তারা প্লাস্টার শুরু করে। ঠিক আছে, তো দেখুন, ইটে আগে হয়তো এই গ্লাটিং দেওয়ার নিয়মটা ছিল না, কারণ এখন এই গ্লাটিং দেওয়ার কারণ এই দেখুন, আগেকার ইটগুলো কিন্তু পুরানো অনেক ভালো ছিল, মাটিগুলো কিন্তু অনেক ভালো ছিল। তো এখনকার ওই রকম মাটি ভালো না, বা ইটগুলো কিন্তু ভালো না, যার কারণে এই ওয়ালে যদি আমরা গ্লাটিং না দিয়ে প্লাস্টার করি, তাহলে কিন্তু কিছুদিন পরে এই ওয়ালের প্লাস্টারটা ফেটে যাবে, বা ড্যাম ধরে জায়গায় জায়গাতে কিন্তু খুলে পড়বে। ড্যাম ধরার মূল কিন্তু কারণ এটা। তো অবশ্যই এই প্লাস্টারের আগে অবশ্যই সিমেন্ট দিয়ে গ্লাটিংটা বানায় এই পুরা ওয়ালে, এইভাবে যেভাবে এখানে দেওয়া হচ্ছে এই সিমেন্টের গোলাটায় পুরা ওয়ালে কিন্তু আপনাদের এই গ্লাটিংটা দিয়ে দিতে হবে। এই গ্লাটিংটা দিয়ে আপনারা প্লাস্টার করলে কি হবে, আপনারা যখন বালুটা মারবেন, মানে মশলাটা মারবেন ওয়ালে, এই মশলাটা কিন্তু একদম আটার মতো কামড় দিয়ে ধরবে। ঠিক আছে, যখন শুকায় যাবে, তারপরে কিন্তু এই ওয়ালটাকে একদম ভিতর থেকে আপনার রসটা টেনে একদম কিন্তু ইটের সাথে কামড় দিয়ে ধরবে। এই ওয়ালটা আর ফাটবেও না এবং ড্যামও ধরবে না। আর যদি এই ওয়ালে গ্লাটিং না দিয়ে আপনারা প্লাস্টার করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার ধীরে 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 ইটের থেকে কিন্তু এই গ্লাটিনটা ছেড়ে দিলে দেওয়ার কারণে কিন্তু আপনার মশলাটা জায়গায় জায়গাতে ফুলে খুলে পড়ে যাবে। ঠিক আছে, তো প্লাস্টারের আগে অবশ্যই আপনারা ওয়ালে গ্লাটিন বা গোলা দিয়ে নেবেন। আমার ওয়ালে কিন্তু গ্লাটিন দেওয়া হয়েছে, আমরা কিন্তু গ্লাটিন দিয়েছি। তো এখন আমরা এই ওয়ালটা দেখো, এখন আমি এই ওয়ালটায় আগে মশলা দিয়ে পুরো ওয়ালে কিন্তু মশলাটা মেরে নেবো। ঠিক আছে, তো এই মশলাটা মারার পরে আপনারা ঠিক বুঝতে পারবেন যে আসলে গ্লাটিং দিলে পরে ওয়ালে কতটা আপনার হার্ড হয় এবং মশলাটা কামড় ধরে। আমি এই মশলাটা মারার পরে আপনারা দেখতে পারবেন। তো এর পরবর্তী ধাপে আপনাদের যেটা দেখাবো, যে ওয়াল প্লাস্টার কিন্তু আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওয়াল কিন্তু অ্যাকুরেট পাট্টা মারতে হবে।
তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু ওয়ালে মাল ছাপানো শেষ। তো এখন আমার যে মূল বিষয়টা, এখানে কিন্তু পাট্টা মারতে হবে। তো এই ওয়ালে পাট্টা মারার অনেক একটা কিন্তু ভূমিকা আছে ওয়াল সোজা রাখার জন্য। তো দেখুন, পাট্টা মারার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে উপর হাত এবং নিচ হাত যেন অ্যাকুরেট ভাবে কাটে, ঠিক আছে? তো এখানে আমরা সল করাটা দেখাবো না, কারণ এই ওয়ালটা আমরা সল করবো না। সল না করে আমরা অ্যাকুরেট ভাবে উপর থেকে নিচ পর্যন্ত আমরা পাট্টাটা মেরে দেবো, ঠিক আছে? এই পাট্টা মারার সময় অবশ্যই আমি আবারও বলি, অবশ্যই মনে রাখবেন উপরে এবং নিচে অ্যাকুরেট ভাবে যেন কাটে, এবং পাট্টার মাঝখানে যেন কোনো ধরনের কোনো ফাঁক না থাকে। পাটাটা অবশ্যই খেয়াল করে অ্যাকুরেট করে মারবেন উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে? ওয়াল প্লাস্টারের ক্ষেত্রে আর একটা বিষয় মনে রাখতে হবে যে পাট্টা, এই ওয়ালে পাট্টা মারার কিন্তু আর একটা বিষয় আছে যে গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ালে কিন্তু মোট পায়া করতে হয় মোট চারটা, ঠিক আছে? দুই সাইডে দুইটা এবং উপরে একটা এবং নিচে একটা। তো আমার ওই পাশে করছি, আমি এই পাশে পায়াটা করতেছি সেম ভাবে। আপনারা আমি যেভাবে করছি এই সেম ভাবে আপনারাও এই পায়াটা করে নেবেন, ঠিক আছে? তো এইভাবে আমি যেভাবে পায়া করছি এইভাবে যদি পায়া করেন, আমার তো মনে হয় কোনো মিস্ত্রি বা কোনো কন্ট্রাক্টর আপনাকে কোনো ইঞ্জিনিয়ার ভুল ধরতে পারবে না। তো অবশ্যই এখানে একটা জিনিস হয়তো ভুল ধরতে পারে আমার প্লাস্টার, সেটা আমি কিন্তু প্লাস্টারটা সল করে নেই, এটা সবচেয়ে হয়তো ভুল ধরতে পারে সবাই। তো এখানে দেখুন, এটা একটা বাউন্ডারির ওয়াল, যার কারণে কিন্তু আমি এই ওয়ালটা সল করি নাই, ঠিক আছে? তো সল করার এখানে দরকারও নেই, এটা অত গুরুত্বপূর্ণ বিষয় না। তারপর আপনাদের দেখার জন্য আমি কিভাবে পায়া করবেন, ওয়ালে কয়টা পায়া করতে হয় আমি সেটা এখন দেখাচ্ছি। তো দেখুন, আমার কিন্তু অলরেডি তিনটা পায়া করা শেষ, প্রায় শেষের দিকে প্রায়। তো আমার আর পায়া করা বাকি একটা। তো পায়া করার পরে যে বিষয়টা মনে রাখতে হবে, এই দেখুন আমি এখানে একটা দাগ দিচ্ছি পাট্টা দিয়ে। তো এই পাট্টা দিয়ে দাগ দিচ্ছি আমি কেন জানেন? যাতে যখন আমি পাট্টাটা মারবো তখন আমি যাতে বুঝতে পারি যে ওই উপরে আর নিচে একই ভাবে কাটছে কিনা। যদি ও মালটা কেটে যায় পাট্টা মারার সময়, তাহলে কিন্তু এই দাগটাই আপনাকে বলে দিবে যে এখানে কেটে যাচ্ছে, ঠিক আছে? তো দেখুন, ওয়ালে কিন্তু মোটা আমি চারটা পায়া করতেছি, দুই সাইডে দুইটা এবং উপরে একটা এবং নিচে একটা। ওয়াল করার প্লাস্টার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়ালে চারটা করে পায়া করতে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে এই চারটা পায়া করলে আপনাকে কেউ প্লাস্টারের কাজে ভুল ধরতে পারবে না, ঠিক আছে? তো দেখুন, আমার কিন্তু পায়া করা শেষ। তো এখন আমি মোট চারটা কিন্তু পায়া করছি। তো এখন যে মূল বিষয়টা হচ্ছে যে প্লাস্টার সোজা রাখার জন্যই কিন্তু এই পায়া, এই পায়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো অবশ্যই মনে রাখবেন, তাহলে আপনাকে প্লাস্টারে কোনো বাপের ব্যাটা আপনাকে ভুল দিতে পারবে না, আমি একদম গ্যারান্টি, ঠিক আছে? তো দেখুন, আমি যে এখানে যে পাট্টাটা মারতেছি, তো এই পাট্টাটা কিন্তু আমি নিচের থেকে উপর পর্যন্ত কিন্তু অ্যাকুরেট ভাবে মারতেছি। দেখুন, আমার কোথাও কোনো জায়গায় কিন্তু কাটছে না। আর আমি যেভাবে পায়া করে পাট্টা মারা দেখাচ্ছি আপনাদের, এই ভাবে যদি আপনারা মারেন, এই ওয়ালে কিন্তু পুডিং খুব সীমিত থাকে, ঠিক আছে? তো অনেকে আমি দেখছি ওয়াল করার সময় তারা কি করে, ওয়ালে যে পরিমাণ পুডিং রেখে তারা ওয়াল প্লাস্টার করে, এতে করে কিন্তু আপনার ওয়ালে ভালো ফিনিশিং হয় না, গাঁথা গাঁথা থাকে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা ওয়ালে চারটা পায়া করে আমার মতো করে পাট্টা মারবেন, আপনাকে ভুল ধরার মতো কেউ নাই, বা কেউ ভুল ধরতেও পারবে না, আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। তো আমি যেভাবে পাট্টা মারি, এরকম পাট্টা আপনারা কয়জনকে মারা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার। তো তারপরেও আমাকে অনেকেই বাজে কমেন্ট করে যে ভাই আপনার কাজ ভালো না, আপনি কাজ করতে জানেন না, কাজ পারেন না। তো ভাই, এর থেকে ভালো কাজ কি পারে? আমি তো ইউটিউবে অনেক ভিডিও দেখছি, ইন্ডিয়ার ভিডিও, বাংলাদেশের ভিডিও, অনেক চ্যানেলের ভিডিও আমি দেখছি। তো আমি যেভাবে ওয়ালে পায়া করে পাট্টা মারি, এইভাবে ওয়ালে কেউ পায়া করে পাট্টা মারে আমি খুব কমই দেখছি। খুব কম মিস্ত্রি এইভাবে ওয়ালে পায়া করে পাট্টা মারে, তারা আমার মতো করে এভাবে তারা পা করা আমি দেখি নাই। কারণ আমি বেশিরভাগ কাজ করছি ভাই কোম্পানিতে, আর কোম্পানিতে যারা কাজ করছেন এই বিষয়টা তারাই জানবেন যে কোম্পানিতে কাজ করার সময় তারা কিভাবে কাজ করে, এইটা কিন্তু একমাত্র তারাই জানবে। তো ওইখানে আমার কিন্তু পাট্টা মারা শেষ। তো এখন আমি যে কি করবো, আমার কিন্তু এখন পালা আছে ওষা মারার। যে দূরত্ব ওষা মারার ক্ষেত্রে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে সেটা আমি দেখাবো। তো আর একটা বিষয় আমি বলি, যদি ওয়াল আপনাদের শুকায় যায় সেই ক্ষেত্রে কি করবেন আমি সেইটা এখন দেখাবো। তো আমার ওয়ালটা কিন্তু হালকা একটু টান আছে, তার কারণে আমি এখানে আপনার এই যে টানটা যেন না থাকে সেটা আমি দেখাবো। তো দেখুন, আমি এখানে এক ধরনের বালি দিয়ে পানি পানি করে মারছি, মাল বানায় নিছি। তো এখানে দেখুন, এই যে আমি মারছি, এইটা মারার পরে কিন্তু আপনার যে পুডিংগুলো আছে সেই পুডিংগুলো কিন্তু ভরে যাবে, এবং হালকা হালকা ওয়াল যে টান ছিল সেই টানটাও কিন্তু একদম ভিজা ভিজা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এইভাবে আমার মতো করে কাজ করবেন, দেখবেন কাজটা অনেক সুন্দর হয়েছে এবং কাজের ফিনিশিংও অনেক ভালো হয়েছে। আর বালু যে আপনার মশলাটা ওয়াল দিয়ে প্লাস্টার করবে, সেই মশলার রেশিওটা কিন্তু
অবশ্যই আপনার মনে রাখতে হবে রেশিওটা কিন্তু ভালো হতে হবে। তো এই মশলার রেশিওটা আমরা দিছি কিন্তু 4টা বালি এবং 1টা সিমেন্ট দিয়ে এই বালিটা আমরা কিন্তু মিক্সার দিছি। প্লাস্টারের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে 4টা বালি এবং 1টা সিমেন্ট, এই রেশিও দিয়ে আপনারা এই মশলাটা মিক্সার দিবেন, ঠিক আছে? কারণ অনেকেই আছে কিন্তু 5টার ভাগ 6টার ভাগ দিয়ে প্লাস্টার করে, যেরকম 5টা 6টার ভাগ দিয়ে প্লাস্টার করা যেমন ক্ষতি, আবার আপনার সিমেন্ট বেশি দিয়ে ওয়ালে প্লাস্টার করা কিন্তু সেটাও ক্ষতি। আপনার সিমেন্ট কম দিয়ে যদি ওয়াল প্লাস্টার করেন সেক্ষেত্রে কিছুদিন যাওয়ার পরে কিন্তু ওয়ালের ওয়ালের থেকে কিন্তু মশলাটা ছেড়ে দিবে, ছেড়ে খুলে পড়ে যাবে। এবং মশলা যদি মানে সিমেন্টের বাগটা দিয়ে বেশি দিয়ে প্লাস্টার করেন সেক্ষেত্রে কিন্তু প্লাস্টার কিছুদিন যাওয়ার পরে ফেটে যাবে, চিরচির চিরচির জায়গায় কিন্তু ফেটে যাবে, ঠিক আছে? তো ওয়ালের প্লাস্টারের ক্ষেত্রে আপনার সিমেন্ট বেশি দেওয়া ভালো না, সিমেন্ট কম দেওয়া ভালো না, সিমেন্ট মাপ মতো দিয়ে প্লাস্টার করবেন, সেই ওয়াল প্লাস্টারটা আপনার হার্ড হবে এবং টেকসই হবে, ঠিক আছে? তো আপনাদের আজকে অনেক কিছুই আমি বোঝাইলাম এবং দেখাইলাম। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনি আমাকে জানাবেন। আর তারপরে আমি সব শেষে আর একটা বিষয় বলি, দেখুন ভাই, আমি একটা ক্ষুদ্র মিস্ত্রি, কামের মাঝে কিন্তু অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, ঠিক আছে? তো যারা আমার সিনিয়র আছেন, যারা আমার জুনিয়র আছেন, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারি এতটুকুনি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে আমি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমি ওরকম নামি দামি মিস্ত্রি না, হয়তো কোম্পানিতে আমি কাজ করছি, কিছু কাজ শিখছি, তো শিখার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তারপর আমাদের যে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে তোমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? তো এখানে দেখুন ফর্ম ফুল ধরে মারা পর্যন্ত আপনাদের আমি দেখাইছি, এবং ওয়ালে গ্লাটিং দেওয়া থেকে শুরু করে মশলা মারা, ওয়ালে পাট্টা মারা, উষা মারা, এবং শুকনা ওয়াল ভিজা করবেন কিভাবে সম্পূর্ণ পদ্ধতি, এবং ওয়াল হার্ড হবে কিভাবে, কিভাবে প্লাস্টার করলে হার্ড হবে, কতটুকু মশলা দিতে হবে, কয়টার ভাগে বালি দিতে হবে, কয়টা সিমেন্ট দিতে হবে, সম্পূর্ণ কিন্তু আমি দেখাইছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পাগল পাগল।